আসসালামু আলাইকুম, সুমায়াস ফুড অ্যান্ড ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই নর্মাল একটি রেসিপি শেয়ার করব, তবে রেসিপিটি সাধারণ হলেও স্বাদে কিন্তু অসাধারণ। চিংড়ি মাছ ব্রকলি দিয়ে ভাজি সবাই তো করতে পারে, তারপরেও আমার এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য। নতুন রাঁধুনি আপু অ্যান্ড ভাইরা, আপনারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সব সময় ব্রকলি যেভাবে রান্না করি আমার সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চারা এভাবে ব্রকলি রান্না করলে ওরা খেতে খুবই পছন্দ করে। বাচ্চারা সাধারণত খুব বেশি সবজি খেতে পছন্দ করে না, কিন্তু ওদের সামনে যদি এভাবে চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার অসাধারণ একটি রেসিপি তৈরি করে দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ ওরাও সবজি খাওয়া শিখে যাবে। তো রান্না করার আগে চলুন রান্না করতে আমাদের কি কি প্রণালী প্রয়োজন তা দেখে নেই। আমি দুইটি ব্রকলি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটাকে অনেকে সবুজ ফুলকপি নামেও চিনে থাকে। আমি মাথা থেকে ফুলগুলি কেটে নেওয়ার পরে গোড়ায় যে মোটা অংশটা থাকে সেটাও কিন্তু ফালাইনি। আমি চিকন চিকন লম্বা লম্বা পিস করে আলাদা বাটিতে কেটে নিয়েছি, এটাকে আমি আলাদা করে রেখেছি। কিছু চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের শুধু লেজ রেখে মাথা এবং চামড়া বাকিটা আমি তুলে রেখেছি, আর সেটাও কিন্তু আমি ফালাইনি। এখানে 1 টিস্পুন নিয়েছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচের ভাঙ্গা গুঁড়া, 1টি নিয়েছি ভেজিটেবল কিউব এবং আস্ত 1টি রসুন কুচি করে নিয়েছি, 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ যেই পরিষ্কার করে মাথা চামড়া রেখেছিলাম সেটাকে আমি ব্লেন্ডার করে তারপরে ছেঁকে নিয়েছি। এটাকে আমাদের অঞ্চলে চিংড়ি মাছের ঝোকাবাটা নামে পরিচিতি, আর এটা যদি তরকারিতে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যানে ব্রকলির কেটে রাখা নিচের অংশগুলি সামান্য পানি এবং স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে যখন এটা আধা সিদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রকলির ফুল এবং চিংড়ি মাছের ঝোকাবাটা। সব কিছু দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন সবজিগুলি আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই সবজিগুলিকে বাগার দিয়ে নেব। এটা বাগারের জন্য পুরোপুরিভাবে রেডি। এবার আমি একটি বাটিতে এগুলি রেখে একই ফ্রাই প্যানে বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি এবং চিলি ফ্লেক্স, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটি ফ্লেভার এসেছে। এবার এতে আমি সেই উঠিয়ে রাখা ব্রকলি এবং দিয়ে দিচ্ছি 1টি ভেজিটেবল কিউব। এবার আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও কিছুক্ষণ রান্না হওয়া পর্যন্ত। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এবং নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিংড়ি মাছ দিয়ে ব্রকলি ভাজি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি, এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গিয়েছে দারুণ স্বাদের ব্রকলি রেসিপি। দেখুন দেখতে কত ইয়ামি লাগছে, এবং এটা দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ। যাদের কাছে এই রেসিপিটি নতুন, আশা করছি তারা অবশ্যই বাসায় তৈরি করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।